বর্তমান সরকার প্রশাসনকে ব্যবহার করে ক্ষমতায় এসেছে অবৈধভাবে ক্ষমতা ধরে রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে সমাবেশ ঘিরে সিরাজগঞ্জে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জন আহত হয়। বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে। সিরাজগঞ্জ জেলা বিএনপির পূর্বঘোষিত কর্মসূচিতে যাওয়ার পথে পৌর এলাকার কলেজ রোডে মিছিলে বাধা দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় উভয় পক্ষের মধ্যে ৩ ঘণ্টা ধরে সংঘর্ষ হয়। এতে ২৫ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে শতাধিক টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এক সমাবেশে যোগ দিয়ে দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন, আইনমন্ত্রী আইনের বিকৃত ব্যাখ্যা দিচ্ছেন। ক্ষমতাসীন দলের নেতা এমপিরা টাকা পাচার করেন। আমরা ৩০শে ডিসেম্বর দেখলাম দিনের ভোট রাত্রে পাচার হয়ে গেল। ঠাকুরগাঁও জেলা বিএনপির এক সমাবেশে যোগ দিয়ে দলটির মহাসচিব বলেন, বেগম জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে তারা। বিলাল হোসেন, আর টিভি, ঢাকা।